আসসালামু আলাইকুম যারা জিমেইল তৈরি করে সেই জিমেইল বিক্রি করে টাকা ইনকাম করতে চান ফোন দিয়ে তারা এই ভিডিওটি দেখতে পারেন একটা জিমেইল পাঁচ থেকে দশ টাকার মধ্যে বিক্রি করতে পারবেন এবং অবশ্যই জিমেইলটি ভিপিএন দিয়ে অথবা আইপি চেঞ্জ করে তৈরি করতে হবে নাম্বার ছাড়া তো এই ভিডিওতে তারই একটা প্রাথমিক ধারণা দিব আশা করি যারা জিমেল মার্কেটিং করতে চান জিমেল তৈরি করে সেই জিমেল পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত সেল দিয়ে টাকা ইনকাম করতে চান তারা এই ভিডিওটি দেখতে পারেন আপনি একটা জিমেল তৈরি করতে মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় লাগে আর একটা জিমেল পাঁচ থেকে সাত টাকা আট টাকা দশ টাকা পর্যন্ত বিক্রি করা যায় তো আপনি চাইলে কিন্তু ফোন দিয়ে এই কাজটা করতে পারেন তো কিভাবে কি করতে হয় সব কিছু এই ভিডিওতে টোটাল বিস্তারিত আলোচনা করব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো একটা জিমেল আইপি চেঞ্জ করে বা ভিপিএন ভিপিএন দিয়ে তৈরি করার জন্য যা যা লাগে সেটাই দেখাবো তো এই ভিডিওতে আমি আইপি চেঞ্জ করে জিমেল কীভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো তো এখন আমার ফোনের হোম বেজে চলে আইসি এবং এখানে দেখতে পাচ্ছেন একটা সাইট টি হক্স তো এটা হচ্ছে আমার আইপি চেঞ্জ করার একটা লিস্ট তো এখানে অনেকগুলো কান্ট্রি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে আজকে আমি ইউজ টুডে আঠারোটা আইপি ব্যবহার করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন চায়না রাশিয়া তারপর ব্রাজিল কানাডা তারপর ইউনাইটেড স্টেটস ব্রাজিল সিঙ্গাপুর তারপর আরও রাশিয়া রয়েছে তো এইভাবে দেখতে পাচ্ছেন এক একশো একচল্লিশটা তারপর এখানে দেখতে পাচ্ছেন এক থেকে দুই হাজার একশো আটটার মতো এখানে কান্ট্রি রয়েছে তো আপনি এই বিদেশি কান্ট্রি থেকে আপনার জিমেলটা তৈরি করতে হবে আইপি চেঞ্জ করে তারপর সেই জিমেলগুলো বাইরে কাছে সেল দিতে হবে তো সেটা কীভাবে করতে হয় একটু দেখিয়ে দিই তো এইটি শখ দেখতে পাচ্ছেন এটা মূলত আইপি চেঞ্জ করার একটা সাইট আর এটা মূলত কিনতে হয় তো এই আইপি চেঞ্জ করার সাইটটি আমি কিনেছি এক হাজার টাকা দিয়ে এক মাসের জন্য তো আমি এক মাস আনলিমিটেড জিমেল ক্রিয়েট করতে পারবো এবং প্রত্যেকটা জিমেলের জন্য আমি ছয় টাকা করে পাবো এবং এক মাস এই কাজটা আমি করতে পারবো এক মাসের জন্য এই আইপি চেঞ্জ করার এই সাইটটা কিনেছি এবং এখানেও অসংখ্য কান্ট্রি রয়েছে তো সাপোজ আমি একটা জিমেল কিভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিই তো এরকমভাবে আসবে আপনারা যখন আইপি কিনবেন আমার থেকে বা যে কারোর কাছ থেকে হোক ইউটিউবে সার্চ করলে অনেকের কাছ থেকে কিনতে পারবেন তবে আপনারা সাবধান কারণ অনেকে আইপি সেল করার নামে প্রতারিত হয়ে থাকেন বা অনেকে আইপি সেল করার নামে মানে ই করে টাকা নিয়ে আর আইপি দেয় না তো এরকম গ্রুপও রয়েছে এরকম ইউটিউব চ্যানেলও অনেকে রয়েছে তো আপনারা যখন আইপি কিনবেন একটু দেখে শুনে কিনবেন তো আমি নিজে আইপি বেসি না আমার এক বড়ো ভাই থেকে আমি আইপি কিনেছি তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন তো যাই হোক প্রাথমিক পর্যায়ে একটা আইপি চেঞ্জ করে একটা জিমেল তৈরি করতে হলে কি কিভাবে তৈরি করতে হয় সেটা দেখায় তো আইপি চেঞ্জ করার আর জন্য বা আইপি দিয়ে জিমেল ক্রিয়েট করার জন্য প্রথম কাজ হচ্ছে আপনার আইপি কেনা তো আইপি কেনা শেষ হয়ে গেলে আপনি জাস্ট আইপি সাইটের ভিতরে যাবেন সাপোজ ধরুন আমি চায়না দেশের একটা আইপি চেঞ্জ করে আমি একটা জিমেল ক্রিয়েট করতে চাই চায়না দেশের তো যার জন্য আমি চায়না দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে এখন কিছুক্ষণ ওয়েট করব। তো এখানে দেখতে পাচ্ছেন আঠারো সিলে এখন উনিশটা ইউজ হয়ে গেছে এবং এখান দেখতে পাচ্ছেন আইপি লেখা এখান দেখতে পাচ্ছেন কারেন্টি চায় না তো এখান থেকে আমরা আইপিটি এখান থেকে কপি করব তো এখান থেকে কপিতে ক্লিক করে আইপিটি কপি করলাম এখন আমরা চলে যাব ফায়ার বা ফায়ার বেটা বা ফায়ার নাইটলি তো ফায়ারফক্স এই ব্রাউজারটি সবচেয়ে ভালো তো ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করলাম তারপর এখান থেকে একটা সেটিং করতে হবে সেটিংটি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন এইখানে ক্লিক করব তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড অন এইখানে ক্লিক করব। তো অ্যাড অনসে ক্লিক করলাম এখন একটু ওয়েট করবো এখানে মূলত প্রথমে সেটিংটি করে নিতে হয় আইপি চেঞ্জ করে কাজটা করার জন্য তো তারপর এরকম একটা ইন্টারফেস শো হলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন ফোক্সি প্রক্সি স্ট্যান্ডার্ড তো এখানে প্লাস আইকন দেখতে পারছেন এখানে ক্লিক করব তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এখানে ক্লিক করব। তো তারপরে একটু লোডিং হবে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডিং অ্যান্ড ভেরিফাই তো হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ওকে গোইট এইখানে ক্লিক করবো তো ক্লিক করার পরে এখন আমরা সামনে যাবো এখানে দেখতে পাচ্ছেন সেটা তো এখানে এটার উপর ক্লিক করবো তারপর এখানে দেখতে পাচ্ছেন সেটিং এইখানে ক্লিক করবো তারপর এরকম একটা শো করবো এখানে একটু জুম করব তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড লেখা এখানে ক্লিক করব তারপর এখানে দেখতে পাচ্ছেন এইচ এখানে ক্লিক করব তারপর এখান থেকে সক্স ফাইভ এখানে ক্লিক করে এটা সিলেক্ট করব তারপর এখান থেকে প্রক্সি আইপি অ্যাড্রেস এইখানে ক্লিক করব তারপর যেটা ওয়েবসাইট থেকে কপি করেছিলাম সেটা পেস্ট করব তারপর এখানে দেখতে পাচ্ছেন আইকন এখান থেকে লাস্ট এই একটা লেটার এখান থেকে আমরা কপি করব তো এখান থেকে আমরা কপি করব। তো কপি হচ্ছে না এখান থেকে পঁচিশ তিনশো এটা আমি কেটে দেব দে লাস্টে কয়েকটা এখানে দিয়ে দেব তো পঁচিশ পঁচিশ তিনশো দিয়ে দিলাম এখন এখানে দেখতে পাচ্ছেন সেভ লেখা এখানে ক্লিক করব তো সেভ হয়ে গেছে এখন এখান থেকে আবার এর চিহ্ন দেখতে পারছেন একটু জুম করি এইখানে ক্লিক করব তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রথম একটা অ্যানাবল লেখানো হয়েছে তো এইখানে ক্লিক করব সেটিংয়ের কাজ মোটামুটি শেষ এখন আমরা ফোনের সেটিংয়ে যাব তো যেহেতু আমরা চায়না কান্ট্রি সিলেক্ট করেছি এখন আমরা ফোন সেটিং ওপেন করলাম তারপর এখান থেকে সার্চবার লিখবো রেজিউন লিখে সার্চ করলাম তো সার্চ করার পর এখানে একটু ওয়েট করব ওয়েট করার পর এখান দেখতে পাচ্ছেন রেজিউন লেখা ডেট অ্যান্ড টাইম এইখানে ক্লিক করবো তারপর এখানে দেখতে পাচ্ছেন রেজিউন লেখা এইখানে ক্লিক ক্লিক করে টাইম জোন আমরা চেঞ্জ করব তো এখান থেকে এখন আমাদের বাংলাদেশ টাইম জোন আছে তো এখান থেকে চেঞ্জ করে আমরা চায়না টাইম জোন দিয়ে দেব চায়না সিলেক্ট করলাম তারপর এখান থেকে যে কোনো একটা দেশ বা যে কোনো একটা সিটি সিলেক্ট করলাম তো সিলেক্ট করা হয়ে গেছে চায়না ডিস্ট্রিক্ট এখন আমার টাইমটা দেখতে পাচ্ছেন ছয়টা সাতাশ বাজে তো টাইমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো সাপোজ আবার দেখায় তো এখান থেকে সাপোজ এখন আমরা বাংলাদেশ সিলেক্ট করলাম তো এখন দেখতে পাচ্ছেন ছয়টা সাতাশ বাজে সাবস এখান থেকে এখন আমরা অস্ট্রেলিয়া সিলেক্ট করলাম এখন দেখতে পাচ্ছেন একটা সাতাশ বাজে মানে আমাদের টাইম জোনটা কিন্তু চেঞ্জ হয়ে যায় তো এখান থেকে টাইম জোনটা অবশ্যই চেঞ্জ করতে হয় তো আমরা চায়না দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন আমরা আবার ওই ফায়ার বক্সে আসবো আসার পর এখন হোম পেজ ওপেন করব ওপেন করার পর এখন আমরা ফাইনালি জিমেইল লিখে সার্চ করব। তো জিমেইল 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 ডট কম লিখে সার্চ করবো ডট কম সার্চ করলাম এখন আমরা জিমেইল ক্রিয়েট করবো আমাদের আইপি চেঞ্জ করার কাজ শেষ তো তারপর এরকম একটা ইন্টারভিউ শো করবো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ল্যাঙ্গুয়েজ মানে ভাষা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ভাষা চেঞ্জ হয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট লেখা তো এখানে ক্লিক করবো তারপর এখান থেকে মাই সেলফ এখানে ক্লিক করবো প্রথমটাই তো তারপর এরকম একটা ইন্টারভিউ শো করবে তো এখানে ফার্স্ট নেম তারপর লাস্ট নেম তারপর একটা জিমেল একটা অ্যাড্রেস দেবো তারপর এখানে পাসওয়ার্ড এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে ক্লিক করে দিলে মেল খোলা কমপ্লিট হয়ে যাবে তারপর আপনার মেলগুলো এবং পাসওয়ার্ডগুলো আপনার নোটবুক নোটবুকে লিস্ট করে রাখবেন যেমনটা আমি রেখেছি তো এইভাবে নোটবুকে লিস্ট করে রাখবেন তারপর আপনার ভাইয়ের সাথে আপনি এই জিমেলগুলো বা আপনি যার সাথে এই জিমেলগুলো সেল করতে চান তার সাথে সেল করে আপনি টাকাটা ইনকাম করতে পারেন তো এইভাবে আমি আমার ভাইয়ের সাথে কাজ করি আপনারা চাইলে আমার মাধ্যমে আমার ভাইয়ের সাথে কাজ করতে পারেন তো ভিডিওটি এ পর্যন্তই কোনো কিছু না থাকলে কমেন্ট করবেন চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন